বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের 5 জেলায়। বৃষ্টি চলবে আগামীকাল সরস্বতী পুজোর দিনও। তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 5 জেলায় কবে কখন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং আগামীকাল সরস্বতী পুজোর দিনও বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুক্রবার শহরের আকাশ মেঘলা থাকবে, হাওয়া অফিস জানিয়েছে সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবে দুই বঙ্গেই, উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর সেই সম্ভাবনাই মিলে গিয়েছে। এদিন সাত সকালেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে 5 জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভোর 5:10 পর 2 থেকে 3 ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে গিয়েছে, রাত থেকেই বৃষ্টি শুরু উত্তর এবং দক্ষিণবঙ্গের 2-1 জায়গায়। বৃষ্টি বাড়বে 4 ফেব্রুয়ারি শুক্রবার। 4 ফেব্রুয়ারি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের জেলাগুলির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, সঙ্গে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং কিছুটা বাঁকুড়া, এই জেলাগুলিতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত এবং দক্ষিণবঙ্গে 5 ফেব্রুয়ারি থেকে বৃষ্টি কমে যাবে। আগামী 2 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, নতুন করে তাপমাত্রা বাড়বে না, যেটা রয়েছে সেটাই থাকবে। 6 ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা কমবে, এই বৃষ্টির কারণ মূলত পশ্চিমী ঝঞ্ঝা।